আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে হলো ঈদের সেকেন্ড ডে এবং আজকেও আমরা চলে গিয়েছিলাম 100 ফিট মাদানী এভিনিউ জিরো গ্র্যাভিটি। সেখানে ছিল খুবই সুন্দর গাছপালায় ভরপুর সবুজ দৃশ্য, এখানে যে কেউ আসতে তার মন ভরে যাবে। এবং আমরা এন্ট্রি করার পরেই দেখতে পাই একটি ছোটোখাটো লেক যেখানে খুবই সুন্দর সুন্দর মাছ ছিল। তো আমরা লেকে কিছু ছবি তুলে চলে গেলাম আমরা জিরো গ্র্যাভিটিতে। এই স্থানটির বাইরের স্থানটি যেমন সুন্দর, ভিতরের স্থানটি এর থেকে আরও বেশি সুন্দর ছিল। আমরা এন্ট্রি করার পরে দেখতে পাই ভিতরে ডান পাশে ছিল ক্যান্ডি শপ, সেখানে খুবই মজার মজার ক্যান্ডি ছিল, এটার প্রতি গ্রাম অনুযায়ী 3 টাকা করে। ক্যান্ডি শপের বাপাশেই ছিল একটি ক্যাফে যেখানে লাইক কফি, জুস আর বিভিন্ন জিনিস পাওয়া যায়। আমরা কাউন্টারে গেলাম টিকিট কাটতে। এখানে প্যাকেজ আছে 3টি, 30 মিনিট, 60 মিনিট আর 120 মিনিট। 30 মিনিটের প্যাকেজটিতে ছিল প্রতিজনে 550 টাকা করে, আর 60 মিনিটের খরচ ছিল প্রতিজনে 950 টাকা করে। আর আপনারা যদি 120 মিনিটের জন্য এন্ট্রি নেন তাহলে খরচ হচ্ছে 1450 টাকা। আমরা টিকিট কেটে চলে আসলাম লকারে আমাদের শু রাখতে। এখানে এন্ট্রি করার সাথে সাথে আমার ভাই খুবই খুশি হয়ে গেল এবং সে দৌড়ানো ঝাঁপানো শুরু করে দিল। এখানে আমার ছোট বোন এটা দেখে খুবই খুশি হয়ে গেছে এবং দৌড় ছাপ করছিল। এখানে আরও ছিল বাস্কেট বোলিং জাম্পিং যেখানে আমার ছোট বোন খেলছিল। এখানকার আরও ইন্টারেস্টিং একটা জিনিস ছিল হচ্ছে ওয়েগাউন। এখানে কাজ আপনাদের একটাই, খেয়ে না খেয়ে লাফানো। এখানে শুধু লাফানো ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু তবে আমরা খুবই এনজয় করেছিলাম, এখানকার সার্ভিসটি ছিল খুবই ভালো। দেন আমরা রাতে বাসায় ফেরার জন্য রওনা দিলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। ব্লগটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন।